এখানে আমার একটা সাইন বাকি ছিল, ওকালত নামে একটা সাইন বাকি ছিল, এই কারণে পাত্রীটা বাতিল করেছে। আপনারা সবাই জানেন এবার বগুড়া চার কাল নন্দীগ্রাম থেকে এবার আমি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি কংগ্রেসের দাবমার্কা প্রতীক নিয়ে। আর এবার আপনারা সবাই জানেন আমি দেশের বাইরে কিছুদিন ছিলাম, আর নির্বাচনের আগের দিনে আমি দুই দিন আগে এখানে দেশে এসেছি। আসার পরে এখানে আমার একটা সাইন বাকি ছিল, ওকালত নামে একটা সাইন বাকি ছিল, এই কারণে প্রার্থীটা বাতিল করেছে। ইচ্ছা করলে নির্বাচন কমিশনার ওখানে কিন্তু আমার একটা সাইন কিন্তু তাদের সামনে নিতে পারত, তারা এই সাইন না নিয়ে তারা ওখান থেকে জিনিসটা আমার প্রার্থীটা বাতিল করেছে। আর আজকে নির্বাচন কমিশন এখানে আসা প্রার্থীটা ফিরে পাওয়ার জন্য এখানে আপিল করার জন্য আজকে এখানে এসেছে। মানুষ বলতে ভুল হয়, আর আমি যেহেতু যেহেতু একটা স্বাক্ষর বাকি ছিল, ইচ্ছে করলে তারা ওদেরকে নিতে পারত, কারণ নেই নেই ওখানে অনেক প্রতিদ্বন্দ্বিতা যারা দল আছে তারা বলেছে না এখানে যেহেতু আইন আইনে অনুযায়ী চলে, সেহেতু ওই স্বাক্ষর এখানে করেনি আপনি এখানে তারা এটা নিতে পারবেন না। তাদের সবার কথা শুনে ওখান থেকে প্রার্থীটা কিন্তু বাতিল করে দিয়েছে আর কি। এক নম্বর নির্বাচন কমিশনের সাথে তো ফাইট করতে হবে, কারণ প্রতিনিধিত্ব এটা কোনো বিষয় নয়। কারণ হলো যে একটা ফ্যামিলি ওখানে সাইনটা তারা ইচ্ছে করলে তাকে নিতে পারে, দেখেন ওই জায়গায় কিন্তু আমার নামে একটা মামলা, একটা ঋণ খেলাপি, আমার নামে কোনো মনে করেন একটা জায়গায় কিন্তু কোনো ফল দেখাতে পারেনি। এবং আমি একবার নয় তিনটেবার জাতীয় সংসদ নির্বাচন করেছি, তিনবার নির্বাচন করে কোনোবার আমার কাগজের ভুল হয় না, আমার তো কাগজ ভোলার প্রশ্নই ওঠে না এবারও। তো এটা একটা ষড়যন্ত্র করে সবাইকে বাতিল করেছে। আমি মনে করেছিলাম একবার প্রতিবার স্বতন্ত্র নির্বাচন করি, এবার হয়তো দলীয় নির্বাচন করলে অন্তপক্ষে কোর্টে অন্তপক্ষে যেতে হবে না, আবার এই যে নির্বাচন আজকে অফিসে এখানে এখানে বোধহয় আসতে হবে না। এই হয়রানের থেকে বাঁচার জন্যে কিন্তু একটা দল থেকে নির্বাচন করলাম, যাতে এই হয়রানির আর প্রতিবাদ নাই। প্রতিবাদে প্রার্থীটা বাতিল করা এটা নিজেকে একটা খারাপ লাগে, হিরোলামে প্রার্থীটা বাতিল করে, হিরোলামে প্রার্থীটা বাতিল করে, অনেকে মনে করে হিরোলামে নয় আলোচনা সমালোচনা আসার জন্যে প্রতিটা পারি প্রার্থীটা বাতিল করে, এই জন্য সে আসতে চায়। আসলে আমি কোনো সমালোচনা আলোচনা আসতে চাই না, কারণ আল্লাহ পাক আপনাদের দোয়া ভালোবাসা অনেক দূর নিয়ে এসেছে। আমি আলোচনা সমালোচনা থাকতে চাই না, আমি জনগণের জন্য কাজ করতে চাই, আমি আপনাদের ভালোবাসা চাই, এর বাইরে আর কিছু চাই না। শুনানির দিনেও যদি আমরা ফিরে না পাই, আমাকে লাস্ট তো হাইকোর্ট পর্যন্ত থাকে, অবশ্যই আমরা হাইকোর্টে যাব, প্রার্থীটা ফিরে আনবো। কারণ আমি জানি আমার প্রার্থীটা এখান থেকে ফিরে দেবে, কারণ এমন কোনো ভুল করি নেই যে আমার হাইকোর্ট পর্যন্ত যাওয়া যেতে হবে। আমার নির্বাচনের কমিশনের ওখানে আসতে আছে, তারা এখান থেকে এরা ফিরে দেবে আশা রাখতেছি। আগের তুলনায় একটু বেড়েছে, কারণ হলো যে আপনি যেহেতুই আপনাকে এটা লুকোনোর চেষ্টা করেন না কেন, কেউ কিন্তু লুকোতে পারে না। এবং অনেকেই কিন্তু আপনার সঠিক সিদ্ধান্ত কিন্তু অর্থের পরিমাণ কেউ কিন্তু ঢলকনামায় ওঠায় না, সবাই দেখবে চুরি সামারি করে একটু রাখিয়ে দেয়, ঠিক আছে। আর আমার কোনো এমন কোনো মানে কোনো অর্থ সম্পর্কে আপনার ইচ্ছে করলে তাকে দেখতে পারবেন, আগের তুলনায় একটু বেড়েছে, এই জন্য সেটা আমরা উঠিয়ে দিতে হয়। আগের তুলনায় ধরেন আমাকে প্রোগ্রাম বেড়েছে, হয়তো শুটিং বেড়েছে, ইউটিউব ফেসবুকতে ইনকাম বেড়েছে, সব মিলে হয়তো বেড়ে গেছে, আমি তো আর কিছু করে নেই এছাড়া।